হ্যালো ফ্রেন্ডস ঘরোয়া রান্নাতে সবাইকে স্বাগত জানাই আজ দেখাবো সুজির বড়া তার জন্য লাগছে দেড় কাপ সুজি হাফ কাপ টক দই দু টেবিল চামচ ময়দা কিছু ধনে পাতা কুচি দুটি কাঁচা লঙ্কা কুচি এক চা চামচ গোটা ধনে থেতো করা এক চা চামচ বেকিং সোডা এক চা চামচ লবণ এক চামচ চিনি এক চামচ আদা গ্রেট করা পরিমাণ মতো রিফাইন তেল এখানে দেখুন একটা বোল নিয়ে নিয়েছি দিয়ে দেব সুজি লবণ চিনি গ্রেট করা আদা থেতো করা ধনে কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নেব অল্প অল্প টক দই দিয়ে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দেখিয়ে দেব পাঁচ মিনিটের জন্য এখানে দেখুন তেল গরম হতে বসিয়ে দিয়েছি পাঁচ মিনিট হয়ে গেলে ঢাকনা সরিয়ে দিয়ে দেব বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আটার থেকে একটু নরম ডো হবে এখানে দেখুন তার থেকে ছোট সাইজের একটা লেচি কেটে নিয়ে ময়দার মধ্যে গড়িয়ে নেব গড়িয়ে নিয়ে হাতের তালুতে গোল গোল করে সেপ দিয়ে দেব দিয়ে আঙুলের সাহায্যে মাঝখানে চেপে ফুটোর মতো করে দিতে হবে এখানে দেখুন করে নিয়েছি দিয়ে দেব তেলে এইভাবে আবারও একটা দেখাচ্ছি একটা গোলা নিয়ে নিলাম ছোট সাইজের দিয়ে ময়দার মধ্যে গড়িয়ে নেব গড়িয়ে নেওয়ার পর হাতের সাহায্যে গোল করে নিয়ে মাঝখানে আঙুলের সাহায্যে চেপে ফুটো করে দিতে হবে দিয়ে তেলের মধ্যে দিয়ে দেব এইভাবে সবগুলো ভেজে তুলে নেব বেশি লাল করে ভাজা যাবে না আর ফ্লেমটা থাকবে লো টু মিডিয়াম হাই ফ্লেমে ভাজা যাবে না হাই ফ্লেমে ভাজলে বাইরেটা ভাজা হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে এইভাবে সবগুলো ভেজে তুলে নেব ভাজা হয়ে গেছে এখানে দেখুন এর টেক্সচারটা হবে রকম তাহলে ফ্রেন্ডস কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন নতুন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পাশে আইকন ক্লিক করবেন